কেদারনাথ এতিয়া অলপ অলপ কিনকিনিয়া বৰষুণ দি আছে আৰু সময় পিছবেলা প্ৰায় 4:30 বাজিছে বহুত ডাঙৰ গুহা কি প্ৰকাণ্ড সকলোকে নমস্কাৰ জনাইছো মোৰ এফ ফৰ আসাম ইউটিউব চেনেলটোলৈ আৰু মই আজি উঠাছো গোৱালপাৰাত আজি গোৱালপাৰাত যেনেকৈ শ্ৰী সূৰ্য পাহাৰ চাবলৈ যাম আৰু আপোনালোকক আজি কিখিনিও দেখিলোঁ গোৱালপাৰাত বা কি কি আছে যিখিনি চালোঁ সেইখিনি আপোনালোকক ভিডিঅ'ত দেখাম আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব চ' আমি পাইছোঁহি শ্ৰী সূৰ্য পাহাৰৰ ওচৰ ইয়াৰ এখন দেখা পাইছোঁ ফলক চ' আমি এতিয়া চাম শ্ৰী সূৰ্য আদৰণি তোৰণখন খুব ধুনীয়াকৈ নমস্কাৰ এটা তেনেকৈ দেৱদাৰু দুয়োপাৰে আছে দেৱদাৰু গছৰ মাজে 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 দেৱদাৰু গছবিলাক খুব ধুনীয়া পৰিৱেশ ৱাও সোমাই আহিছোঁ কি কি আছে ভিতৰত চাম আৰু আপোনালোককো দেখাবলৈ চেষ্টা কৰিম কি আছে আচলতে ভিতৰলৈ আমি যাবলৈ চেষ্টা কৰিম ইয়াত থকা এজন গাৰ্ড পাইছোঁ নমস্কাৰ দাদা ইয়াতে কি কি আছে আমি কি কি চাব পাৰিম আপুনি অলপ ক'ব নেকি আমাক চাব মানে পাহাৰখন পাব বিষ্ণু মন্দিৰ আছে হয় শ্ৰী সূৰ্য মন্দিৰ হয় আমাৰ ইয়াতে মিউজিয়ামটো আছে চ' আমি মিউজিয়ামটোৰ ভিতৰলৈ সোমাই আহিছোঁ ইয়াতে আৰ্কিঅলজিৰ মিউজিয়ামটোলৈ সোমোৱাৰ আগতে সন্মুখতে কেইখনমান ফলক আছে ফলককেইখনত লিখা আছে এই মিউজিয়ামটোৰ ভিতৰত কি কি আছে আৰু কেতিয়াৰ বস্তু হয় হিন্দী ইংৰাজী আৰু অসমীয়া তিনিটা ভাষাতে লিখা আছে আৰু কাষতে এখন মেপ আমি সোমাই আহিছোঁ মিউজিয়ামটোলৈ আৰু মিউজিয়ামটো তেনেকৈ বহুত বস্তু আছে যিবোৰ বস্তু আচলতে বহুত পুৰণা শিলাখণ্ড এনেকৈ শিলত কটা মূৰ্তি আগৰ দিনৰ মানুহৰ মূৰ্তি শিৱৰ মূৰ্তি বা ভগৱান বুদ্ধৰ মূৰ্তি এইবোৰ বুদ্ধৰ দৰে লাগিছে চ' ইয়াত বহুত পুৰণা পুৰণা ইয়াতে এই ফলকত লিখা আছে এইটো হৈছে 8th century আৰু ইয়াতে দুখন ভৰিৰ ভগা অংশ আছে শিলত কটা এইবোৰ চব বহুত পুৰণা এইবোৰ পুৰাতত্ত্ব বিভাগে সংগ্ৰহ কৰি ৰাখিছে আৰু এই আটাইবোৰ শ্ৰী সূৰ্য পাহাৰতে উদ্ধাৰ হৈছিলে বহুত আছে ইয়াত খো খো আছে আৰু এইসমূহ সংগ্ৰহ কৰিছে আৰ্কিঅলজিকেল ছাৰ্ভে অফ ইণ্ডিয়াই ইয়াতে এটা এটাকৈ আচলতে দেখাব পৰা নাযাব এটা এটাকৈ দেখালে বহুত সময় লাগিব চ' ইয়াতে ভিতৰতে ভিডিঅ' কৰাও মানা আছে আমি ফটো হিচাপে লৈ লৈছোঁ ইয়াতে আপোনালোকক ফটোৰ পৰা দেখাম ভিডিঅ'টো দেখাইছোঁ চ' এইবোৰ বহুত আছে এনেকৈ আৰু ইয়ালৈ আহিলে আপোনালোকে এই মিউজিয়ামটো চাব পাৰিব ইয়াতে এইবোৰ আচলতে এটা মুখ্য বস্তু ক'ব লাগিব এইবোৰ পাহাৰ খান্দোতে মাটিৰ তলৰ পৰা বা পাহাৰৰ বিভিন্ন ওপৰত অ'ত ত'ত সিঁচৰিত হৈ আছিলে এইখিনি কোনোবাটো 5ম শতিকা কোনোবাটো 10ম শতিকা কোনোবাটো 7ম শতিকা কোনোবাটো আকৌ খ্ৰীষ্টপূৰ্বৰ মানে যীশুখ্ৰীষ্ট জন্মৰ আগৰ বহুত পুৰণা হয় গতিকে ইম্পৰ্টেণ্ট বস্তুখিনি চাবলগীয়া বস্তু অসমৰ ইতিহাসৰ লগত জড়িত বস্তু আৰু এইখিনি হৈছে বুদ্ধসকলৰ ইয়াতে বুদ্ধ এইটো বুদ্ধৰ মূৰ্তি এনেকুৱা বহুত বুদ্ধৰ মূৰ্তি শিলত বনাইছে আৰু শিলত বনোৱাৰ পাছত তেওঁলোকে মাটিৰেও বনাইছে টেৰাকটা বুলি যাক কোৱা হয় এইখিনি এইটো স্তূপা বুলি কৈছে বুদ্ধৰ স্তূপা চ' এইটো এটা বুদ্ধ এনেকুৱা সৰু সৰু বুদ্ধ ডাঙৰ বুদ্ধ বা আপোনাৰ মাটিৰ টেকেল মিউজিয়ামটো চাই যথেষ্ট ভাল লাগিলে আৰু আৰু আমি এতিয়া পাহাৰৰ ওপৰলৈ যাবলৈ চেষ্টা কৰিম য'ত আছে আৰু ইণ্টাৰেষ্টিং বস্তু আপোনালোকে চাই থাকিব 100,000টা শিৱলিংগ আছে বুলি কৈছে 100,000 মানে এটা কম বুলি কৈছে 99,999টা হেনো ইয়াতে শিৱলিংগ আছে বেলেগ পাহাৰটোৰ অভিমুখে আহি আছোঁ পাহাৰটোত গৈ কি কি পাওঁ চাবলৈ যত দূৰ সম্ভৱ আমি গুহা বা যি যি আছে সেইখিনি চাবলৈ চেষ্টা কৰিম এইফালে যাওঁ প্ৰথমতে গুহাকেইটা এইফালে আছে বুলি ক'লে চ' আমি এতিয়া মানে ৰাজা ইয়াত মানে
আর পূজা রাজায় করেছিল রাজায় কোন রাজায় করেছিল তেনেকুয়া কিবা ধর্মনারায়ণ রাজা ধর্মনারায়ণ রাজায় ইয়াত পূজা করেছিল যজ্ঞ সেই দিনের পর সেই যজ্ঞ হয়ে আছে বিশ্বন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব গণ হস্ততা বর্ণ অপবন সাই গণ হস্ততা কাতি গণ না কইতে কই কপাল বন্ধ করে কি লক্ষ্মী চিকিৎসা করা করতে করে কি আমি বলছি না আমি মানে কি আছে ভাবনা এতে কাম বিশ্বন্ত দেব অপবন সমাগত আদি তা সম্ভব হবে যদি বলতে করে আসলে না পানি দেবি পানি করে না শান্তি রক্ষিত শান্তি সো প্রথমে আমি এই মন্দিরত আহি শিব পূজা করিলো পুরোহিতে মন্ত্র পাঠ করে দিলে আর মন্ত্র পাঠ করে আমাক ফুট দিলে ফুট দিয়ার পাছত নির্মালি দিলে ফুলর আমি এতিয়া হেয়ালো গই আছো গই আমি এতিয়া যাম আসলে আমি গুহাবুর সাবলে কোত গুহা পায় এইফালে দেখা পাইছো বুদ্ধ স্তূপ লিখা আছে আর এইফালে দ্বাদশ পূজা আমি এতিয়া সাব যাম এতিয়া বহুত এনেকুয়া পাথর বহুত আছে হিল আছে বহুত হিল ডাঙর ডাঙর প্রকাণ্ড প্রকাণ্ড হিল সো এইবোর হৈছে শিবলিঙ্গ বিভিন্ন শিবলিঙ্গ আর এনেকুয়া ডাঙর ডাঙর পাথরবিলাকত গুহা আছে কিছুমান কাটি থৈছে হিলত আর মূর্তি আদি তেনেকৈ খোদিত করা আছে আর এইখিনি মেইনলি হিন্দু সকলের দেব দেবীর মূর্তি বা আদি এইবিলাক আছে আর ইয়াতে এইখিনি হৈছে দুটা সরু গুহা হিলত কাটি বনোয়া এটাত আছে শিবলিঙ্গ আর এটাত আছে এটু মানে শিবলিঙ্গ সদৃশ এটা জুনি পীঠ বলে কৈছে ইয়ার পূজারীজনে আর এনেক বহুত আছে আসলতে ইফালে আর এনেক শিবলিঙ্গরপর আরম্ভ করে গোটে মূর্তি সমূহ সো বহুত পুরোনা পুরোনা এইখানে এয়া হয়েছে বিষ্ণুর বিশ্বরূপ বিশ্বরূপ পদমর উপর ক্রিয়া হয়েছে বারোখন এইফালে গুহা দুটার ভিতর হয় শিব পার্বতী আছে মাজত গণেশক রাখিছে সেই কারণে মানে 99,999টা শিবলিঙ্গ 1,00,000 এটা শিবকম আছে সো এইখিনি দৃশ্যটো চাওক খুব ধুনিয়া লাগে বহুত ডাঙৰ ডাঙৰ পাথৰ এতিয়া আমি সৰু সৰু গুহা কেইটামান চালো আৰু মূৰ্তি আদি চালো এতিয়া যাম ডাঙৰ গুহা এটা আছে ইয়াতে সেইটো চাবলৈ আকাশী গংগা আছে এই আকাশী গংগা চাবৰ কাৰণে আহি আছো এই পাথৰৰ মাজত আকাশী গঙ্গা এইটো সেই ডাঙর গুহাটোৰ আৰম্ভণি এইফালে আছে আর ইয়ার ভিতর গৈ হেনো এটা আকাশী গঙ্গা আছে শিবৰ জটাত যে থাকে সেই আকাশী গঙ্গা এই আকাশী গঙ্গা আছে আমি ভিতরলে যাম আপনালোকক দেখুন চাই থাকক এইকেইটা ডাঙর ডাঙর পাথর পাথরের তলত এনেকুৱা গুহা আছে সো আমি সোমাবলৈ চেষ্টা করো এইটো থিয় হৈ আসলতে যাব পৰা না যাব খটখটি আছে সো যাম ভিতরলে সোমাই যাম এনেকৈ এইবোৰ হৈছে গুহাৰ মাজত বা সুৰংগ গুহাৰ মাজত বা গুহা শিলৰ গুহা গুহা প্ৰকাণ্ড প্ৰকাণ্ড শিলৰ মাজত ইয়াত চাওক এই চাদখনো শিলৰ শিলৰ এইখিনি চব শিলৰ গুহা গুহাৰ মাজত এইখিনি শিল প্ৰকাণ্ড প্ৰকাণ্ড শিলেৰে এয়া এয়া হৈছে আকাশী গংগা চ' এয়া আকাশী গংগা বহুত ডাঙৰ গুহা বহুত ডাঙৰ গুহা কি প্ৰকাণ্ড গুহা এই গুহাৰ পৰা এতিয়া লাহে 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 ওলাম এইখিনি গুহা মুখখন পালোহি গুহাৰ শেষ গুহাৰ পৰা ওলালো এতিয়া আমি আগলৈ যাম চ' গুহাটোৰ পৰা ওলালো ওলাই বৰষুণ দিলে এতিয়া আমি যাম বুদ্ধ স্তূপাবিলাক চাবৰ কাৰণে বুদ্ধ স্তূপা বহুত আছে ইয়াতে সেই বুদ্ধ স্তূপাবিলাক চাম আচলতে শিলত কাটি স্থাপন করা এই শিবলিঙ্গৰ দৰে আকৃতিৰ এইবিলাক বুদ্ধ স্তূপা বুলি কয় আৰু হিন্দু ধৰ্মৰ লোকসকলৰ মতে এইখিনি হিন্দু বিশ্বাস মতে এইখিনি হৈছে শিবলিঙ্গ আৰু পূজাৰীজনে কোৱাৰ দৰে ইয়াত 1,00,000 যে শিবলিঙ্গ এই স্তূপাবিলাকক ধৰিয়ে তেওঁলোকে এই শিবলিঙ্গ বুলি কৈছিল শিবলিঙ্গও হ'ব পাৰে বা বুদ্ধ স্তূপাও হ'ব পাৰে কিন্তু চাৰিত্ৰিক দিশৰ পৰা গৱেষক পণ্ডিতসকলে অধ্যয়ন কৰি জনাইছে যে এইখিনি বুদ্ধ ধৰ্মৰ লগত জড়িত বুদ্ধ স্তূপাহে হয়
কারণ শিবলিঙ্গর যাক বৈশিষ্ট্য থাকে সেইবিল শিবলিঙ্গ থাকা বৈশিষ্ট্য সম্পূর্ণ ইয়াতে নাই, আর এইখানে সম্পূর্ণ এটা বৌদ্ধ ধর্মর স্তূপা, বহুত ধুনিয়া পরিবেশ, বহুত ধুনিয়া স্তূপা, এই বহুত পাথর আর প্রত্যেকটি পাথরকে যে কাটি কুটি আগর দিনের সেই সময়ের ভাস্কর্যবিদ সকলে শিল্পী সকলে এনেক ভাস্কর্য বনাইছিল। তো যখন ইয়ালে অহা নাই সেই সকলে আহিব পারে, এনেক অসমতে থাকা পুরোনা ঐতিহাসিক, ইমান পুরোনা, শ শ বছর পুরোনা, শ শ বছর নয় হাজার বছর পুরোনা এই ঐতিহাসিক সমলবর সাবর কারণে। আর শ্রী সূর্য পাহাড়ের পরিবেশ সচাকে বহুত ধুনিয়া, এটা অল্প অল্প কিনকিনিয়া বরষুণ দিয়ে আছে আর সময় পিছবেলা প্রায় চারিমান বাজিছে, দৃশ্যটো খুব মনোমোহা হয়েছে, খুব ভাল দৃশ্য। বরষুণটো অল্প জোরে পড়ছে আর ভাগর লাগি গেছে আজি এই পাহাড়টো উঠি উঠি শ্রী সূর্য পাহাড় বহুত চালো, ইয়াতে বহুত দেখালো, এতিয়া লাস্ট আর কেটামান আছে, এইখানে অল্প দেখাম, এইখানে দেখার পছত আর ভিডিওটো সামরণি মারিম। আর আজি যাত্রাটোর আর এই ভিডিওটোর আটাইতকৈ ধুনিয়া দৃশ্য, আটাইতকৈ ভাল লগা সময়খিনি হয়েছে এয়া চাওক, একদম উত্তরাখণ্ড বা কেদারনাথের দৃশ্য, ওয়াও। সো বহুত চালো শ্রী সূর্য পাহাড়ত, ইয়াতে মন্দিরত সোমালো, শিব মন্দির আছে, শ্রী সূর্য মন্দির আছে, তাতে পূজারিয়ে পূজা করিল, পূজা করিল, টিকা লগাই দিলে, ফুটা ফুট দিলে, তারপর আর কিবা নির্মালি ফুল আদি দিছিলে, এয়া আছে মোর পকেটতে আছে, এয়া আরো আছে, আসলে গণেশ মন্দির আছে, হনুমান মন্দির আছে, আর দুটামান শিব মন্দির আছে, বেলেগ বেলেগ মন্দির আছে। সো ইমানখিনি চা আমার সময় নাই, এটা ইমানখিনি নাচাম, সো এইখানে বাকি পাছত আহিবর কারণে রাখিছো। আর যখন আপনাদের অহা নাই শ্রী সূর্য পাহাড় চাবল, এই শ্রী সূর্য পাহাড়ের সৌন্দর্য, সৌন্দর্য মানে কি কেবল সৌন্দর্য নয়, ইয়াতে ঐতিহাসিক আসলে ইয়ার গুরুত্বও আছে, যে এইখানে চাবল যখন অহা নাই আহিব পারে খুব ধুনিয়াক, ইয়াত বৌদ্ধ জৈন আর হিন্দু ধর্মর বিভিন্ন দেব দেবীর উপাসনা স্থল বা পুরোনা ঐতিহাসিক কিছু ভাস্কর্য ভগ্নাবশেষ আদি আছে, আহিব চাব পারিব। শ্রী সূর্য পাহাড় চালো ফাইনালি, খালি এটা ঠাই আমার থাকি গল, তীর্থাঙ্কর জৈনের যে টেম্পল আছিল তাত যাব নিল, তাত হাতি ওলাই আছে বলে কলে, হাতি বড় ভয় লাগে, ইয়াতে বহুত এনেকা হাতি ডাঙর ডাঙর পাল থাকে, কারণে আমি আজি নগলো। বাকি শ্রী সূর্য পাহাড়ের প্রায় গোটেবিল আটাইবিল আমি চালো, আটাইবিল চার পশত এটা আক আমি গই আছো, ইয়ার পিছত নেক্সট ভিডিওত লগ পাম।